আসসালামু আলাইকুম এবরিয়ান আমি কিন্তু আজকে আবার চলে এসেছি আরও একটি অন্য রকমের বিষয় নিয়ে আর আজকের বিষয় দেখেই হয়তোবা বুঝতে পারছেন ভাবছেন তো আপু আজকে আবার কি তৈরি করে দেখাবে চলুন দেখে আসি কী তৈরি করছি আসলে তৈরি কিন্তু তেমন কিছুই করে দেখাচ্ছি না সাধারণ একটা জিনিসই আমরা কিন্তু টাকা দিয়ে বাজার থেকে কিনে আনি এই সাধারণ জিনিসটাই আমরা কিভাবে ঘরে তৈরি করতে পারি সেটাই আজকে আমি দেখাবো এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু মরিচ এই মরিচটা কিন্তু সবারই বাসায় কম বেশি থাকে আর এখন এটাকে একদম লো আছে আমি ভেজে নেব কিছুক্ষণ এখানে আমি অল্প করে মরিচ নিয়েছি আজকে শুধু আপনাদের মাঝে শেয়ার করব বলে আমি এটা তৈরি করে দেখাচ্ছি আমার কিন্তু অলরেডি আগেই তৈরি করা আরও রয়েছে ভাবলাম এই সাধারণ বিষয়টাই আপনাদের মাঝে একটু শেয়ার করি দেখুন আমি কিন্তু অনবরত নেড়েই যাচ্ছি আমি কিন্তু এটাকে একদম অল্প আছে অনবরত নেড়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি কখনো কিন্তু আমি নাড়া বন্ধ করিনি নাড়া বন্ধ করলে দেখা যাবে একটা সাইড ভাজা হয়ে যাবে অন্য সাইড কিন্তু রয়ে যাবে একটা মরিচ আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি এখন কিন্তু আমার মরিচটা বেশ মচমচে হয়ে গেছে এই সময় আমি জালটা অফ করে দেব আর অফ করে এখন আমি এই ফ্রাইপ্যানেই দুই মিনিটের মতো রেখে দিব কিন্তু এখনও কিন্তু নাড়াচাড়া করতে হবে একদম শুধু এভাবে রেখে দেওয়া যাবে না আর দুই মিনিট পরে একটা মরিচ আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর মচমচে হয়েছে এখন এটাকে শিল্পাটায় অথবা ব্যালেন্ডারে যে মশলা গুঁড়ো করি যে ইসে সেটাই কিন্তু আমরা যদি একটু গুঁড়ো করে নিই তাহলেই কিন্তু হয়ে যাবে এখানে আপনারা চাইলে শিল্পাটাও গুঁড়ো করে নিতে পারেন তবে একদম কিন্তু গুঁড়ো করা যাবে না গুঁড়ো করার সময় লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবেই একদম গুঁড়ো না হয়ে যায় আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন